বিসর্জন চলাকালীন হরপাবানে মৃত আট, নিখোঁজ অনেকেই। মায়ের বিদায় বেলায় স্বজন হারানোর বেদনায় কাতর মালমহকুমার মানুষ। আনন্দের পরিবেশ মুহূর্তেই বদলে গেল শোকে। দুর্গাপুজোর প্রতিমা বিসর্জন করতে গিয়ে ভয়াবহ বিপত্তি, নদীতে আচমকা হরপাবান। জলের তোড়ে ভেসে গেলেন প্রায় 50 জন, যার মধ্যে মৃত্যু হয়েছে 8 জনের। দশমীর দিন দেবীর বিসর্জনের সময় এই মর্মান্তিক ঘটনার সাক্ষী থাকলেন মাল মহকুমার বাসিন্দারা। বুধবার রাতে ঘটনাটি ঘটেছে জলপাইগুড়ির মাল নদীতে বিসর্জন ঘাটে। জানা গেছে এদিন প্রায় 70টি প্রতিমা বিসর্জনের জন্যে জলপাইগুড়ির মাল নদীতে নিয়ে আসা হয়। সকলেই বিসর্জনের আনন্দে মেতেছিলেন। সে সময় আচমকায় হরপা বান চলে আসে মাল নদীতে, মুহূর্তে তলিয়ে যান বহু মানুষ। ঘটনার পর থেকেই বিপর্যয় মোকাবিলা দপ্তর স্থানীয় প্রশাসনের সাথে উদ্ধার কাজে হাত লাগিয়েছেন স্থানীয় বাসিন্দারা। বৃহস্পতিবার শেষ পাওয়া খবর পর্যন্ত এখনও চলছে তল্লাশি অভিযান। সূত্রের খবর, মৃতের সংখ্যা আরও বাড়তে পারে। ঘটনার পর ইতিমধ্যেই শোক প্রকাশ করা হয়েছে প্রধানমন্ত্রীর দপ্তর থেকে। রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় শোক জ্ঞাপন করেছেন। পাশাপাশি মুখ্যমন্ত্রী জানিয়েছেন মৃতদের পরিবার প্রতি 2 লক্ষ টাকা করে আর্থিক সহায়তা প্রদান করা হবে, আহতদের 50,000 টাকা করে সাহায্য করবে রাজ্য সরকার। গোটা বিষয়টিতে স্থানীয় সাধারণ মানুষ অভিযোগ তুলেছেন প্রশাসনের গাফিলতির দিকে। এ বিষয়ে স্থানীয় বাসিন্দা বলেন, এখন প্রযুক্তি অনেক উন্নত, প্রশাসন একটু নজর দিলেই প্রাণহানি রক্ষা সম্ভব হতো। আমার অভিযোগ, যেটা অভিযোগ বলা যায় যে এটা ঘটনা যেটা কালকে ঘটছে, যে এই হরপাবান নদীটা যেখানে হয়েছে, মাল নদীর যেখানে তার, সেটা কিন্তু অনেকটা সমতল হয়ে আসার পরে, পাহাড় থেকে ঝট করে নেমে আসা না, হরপাবানের জল যখন আসছে সেই খবর কেন্দ্র এবং রাজ্যের ইরিগেশন ডিপার্টমেন্ট আছে, জলসম্পদ মন্ত্রক আছে, নানা দপ্তর আছে, তাদের কারো কাছে কি এই তথ্য ছিল না? এখন স্যাটেলাইট আছে, নানা রকম প্রযুক্তি আছে যে এখানে হরপাবান আসছে বা জল নামছে। এটা যদি 15 মিনিট আগে প্রশাসন থেকে একটা মাইকিং করা হতো যে আপনারা সরে যান, তাহলে কিন্তু এই বিপর্যয়টা মানুষজন এতজন হতো না, এত ভেসে যেত না। এটা হচ্ছে কেন্দ্র এবং রাজ্যের জলসম্পদ সংক্রান্ত যে দপ্তরগুলো আছে তার একটা ব্যর্থতা। আমাদের স্মৃতিতে 1968 কথা মনে, 68 জলপাইগুড়ির ভয়ানক বন্যা, সেটা দপ্তরের কাছে খবর ছিল, খবর থাকলে যে আধিকারিকদের কাছে খবর ছিল তারা শিলিগুড়ি চলে গেছিলো, জলপাইগুড়ির মানুষজনকে জানানো হয় নাই, তারপরে জলপাইগুড়ি অতজন মানুষ মারা গেছিলো। সুতরাং সংশ্লিষ্ট দপ্তরের পূজার আমেজে তারা ছিল, দশমীর আমেজে তারা ছিল, কিন্তু তাদের দায়িত্বটা পালন করে নাই বলেই আজকে বিপর্যয়, এটা আমাদের অভিযোগ। এ বিষয়ে স্থানীয় সাংসদ জয়ন্ত কুমার রায় বলেন, সব মিলিয়ে শোকস্তব্ধ গোটা এলাকা। দশমীতে মায়ের বিদায় বেলায় স্বজন হারানোর বেদনায় কাতর স্থানীয় বাসিন্দারা। দেখুন, অত্যন্ত দুঃখজনক ঘটনা, এরকম ঘটনা হওয়া উচিত ছিল না। এখানে নদীর গতিপথটাকে পরিবর্তন করে দেওয়া হয়েছিল, আর ডিজাস্টার ম্যানেজমেন্ট প্ল্যান কাকে বলে আমার ওখান থেকে বোঝা গেল না। এমনকি একটা ডিজাস্টার হওয়ার পর যেখানে একটা কন্ট্রোল রুম থাকার কথা, সেটাও সেখানে কিন্তু ছিল না। আমি জিজ্ঞাসা করেছিলাম SDPOকে, উনি বলছিলেন যে আপনি খবর নিন থানায় গিয়ে। ওয়াই? যেখানে আমি হসপিটালে পেশেন্টকে দেখতে গিয়েছিলাম, পেশেন্টদেরকে, যে সমস্ত যারা অ্যাডমিটেড ছিলেন সেই সময় উনি ওখানে ছিলেন, কাছেই ছিলেন, তো যখন ওনাকে ডাকি তখন উনি আমাকে বললেন থানায় যান। তার মানে ওদের কাছে কোনো মিসিং ইনফরমেশন বা এরকম কোনো ডিজাস্টার একটা ম্যানেজমেন্ট ইউনিট একটা থাকার দরকার, বিশেষ করে কন্ট্রোল রুম, যেখানে যাদের আত্মীয় পরিজন ভেসে গেছেন বা আহত হয়েছেন তাদের জন্য কোনো সিস্টেম নেই। তো এটা আমার চোখের সামনে গিয়ে, আমার একদম চোখের সামনেই দেখলাম, যেখানে হরপাভানটা কমন এইসব নদীগুলিতে, তার মধ্যে এখন বৃষ্টি পড়ছে। কিছুদিন আগে থেকেই বলা হচ্ছে আবহাওয়া দপ্তর থেকে যে যে কোনো মুহূর্তে বড় ধরনের ঘটনা ঘটতে পারে। সেই সময় এত কিছু জানা সত্ত্বেও প্রশাসন একটা ঠিকমতো ব্যবস্থা দিতে পারলো না, যাতে এরকম এতগুলো মানুষ, হাজার হাজার মানুষ হয়, এটা তো আজকের দিনের না, বছর বছর এরকম হচ্ছে। তাহলে এত হিস্ট্রি থাকা সত্ত্বেও তারা এই ঠিকমতো প্ল্যান করতে পারলেন না, উল্টো যেখানে এই পাহাড়ি নদীগুলোর গতিপথ পরিবর্তন করতে নেই, আনসাইন্টিফিকলি তারা ওখানে মানুষকে দেখার জন্য একটা বাঁধ দিয়ে দিল নদীর উপরে। এটা কিন্তু একদম কাম্য ছিল না। যারা এটার সাথে জড়িত, যে যারা এই সমস্ত প্ল্যান করেছে, তাদের ইমিডিয়েটলি আমার মনে হয় তাদেরকে টার্মিনেট করা উচিত। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যান্স ল্যান্ড, জলপাইগুড়ি।
বাঙালির প্রাণের উৎসব দুর্গাপূজো, নতুন নতুন কালেকশন নিয়ে আদি মোহিনী মোহন কাঞ্জিলাল এবার তোমার শহর বনগাঁ শিমুলতলার মোড় যশোর রোড। সবাইকে জানাই সাদর আমন্ত্রণ।